নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, আপনারা 3 সেপ্টেম্বরের ঘটনার ব্যাপারে বিভিন্ন সাইট থেকে জেনেছেন যে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী, যা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। এবং বন্ধুরা, তারপর থেকে মানে ওই ঘটনাটি ঘটার পর থেকে আমাদের পশ্চিম দেশের এতদিনের সুপার বা সুপার পাওয়ার হওয়ার যে ইয়াবা নেশাটা মস্তিষ্কে ছিল, তা কিন্তু একই ঝটকায় দুমড়ে মুচড়ে যায়। যেখানে বন্ধুরা বাংলাদেশের সেই সীমান্তবর্তী এলাকার মানুষেরা এটা স্বীকার করছে, মায়ানমারের একটি ফাইটার হেলিকপ্টার তাদের সীমান্তের ভিতরে প্রবেশ করে এবং প্রায় 3 ঘন্টা দাপিয়ে বেড়ায়, এবং ওই সময়কালই গোলাবৃষ্টি করা হয় বাংলাদেশের নরম কলিজায়, যার ফলে কিন্তু বাংলাদেশের কলিজা একেবারেই ছন্নবন্ন হয়ে যায়। আসলে বন্ধুরা, কষ্টের ব্যাপার হলো এত বড় ঘটনা ঘটার পরও সরকারি লেভেলে মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া দেওয়ার খবর পাওয়া যায়নি, যেটা অত্যন্ত লজ্জার বিষয়। তবে জানি কিছু মানুষের এতে লজ্জা লাগে না, আর যেটাও কিন্তু স্বাভাবিক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয় হলো বাংলাদেশ কেন সরকারি লেভেলে মায়ানমারের কাছে কড়া প্রতিক্রিয়া জানায়নি, এবং সেটির ব্যাপারেই জানব। বন্ধুরা, এটা পুরো বিশ্ব জানে, মায়ানমারের বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী সব কিছুই কিন্তু বাংলাদেশের থেকে অনেক এগিয়ে আছে। তবে নৌবাহিনীর ক্ষেত্রে বাংলাদেশিরা বেশি দাবি জানায়, যার কারণ হলো এই চাইনিজ ভাঙাড়িগুলি। বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি মায়ানমারের থেকে দ্বিগুণের থেকেও বেশি বড়। তবে এক্ষেত্রে সামরিক খাতে বরাদ্দ মায়ানমারের জিডিপির 3.8% এবং অপরদিকে বাংলাদেশের বরাদ্দ মাত্র জিডিপির 1.3%। মায়ানমার তাদের সামরিক বাহিনীর জন্য ব্যয় করে 2.7 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশ তাদের সামরিক বাহিনীর জন্য ব্যয় করে 4.8 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু দেখলে তবুও বাংলাদেশের ডিফেন্স বাজেট মায়ানমারের থেকে বেশি, কিন্তু তারপরও সব দিক থেকেই বাংলাদেশ পিছিয়ে আছে। তার উদাহরণ বা কারণগুলি কিন্তু এবার জানব। বন্ধুরা, আমরা যদি দু দেশের র্যাঙ্ক দেখি, তো গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কে বাংলাদেশের অবস্থান 46তম, অপরদিকে মায়ানমারের অবস্থান 36তম। অর্থাৎ বন্ধুরা, মায়ানমার সামরিক শক্তির র্যাঙ্কে বাংলাদেশের থেকে 10 ধাপ এগিয়ে আছে। তবে এটাও ঠিক, র্যাঙ্কিং যুদ্ধের ফলাফল ঠিক করে না। যুদ্ধ জয়ের জন্য প্রয়োজন যুদ্ধক্ষেত্রের ভূপ্রকৃতি, সেনাবাহিনীর যুদ্ধের মানসিকতা, দক্ষতা এবং সর্বোপরি সামরিক ও কূটনৈতিক কৌশল। আর এই সব কিছুই যদি বিচার করতে বসিত, বাংলাদেশের মতো একটি দেশ কখনোই মায়ানমারের মতো একটি দেশের সাথে পেরে উঠতে সক্ষম না, আর পারবেও না। বন্ধুরা, ভবিষ্যতে মায়ানমারের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ বাঁধে, তো বাংলাদেশের পক্ষে যুদ্ধ চালানোটাই কষ্টকর হয়ে পড়বে, এবং তার ভয়ানক প্রভাব বাংলাদেশের সাধারণ মানুষের পকেটে গিয়ে সিধা পড়বে। কারণ বন্ধুরা, মায়ানমারে সামরিক শাসন, তাই অর্থনীতির 13টা বাজলেও তাদের তেমন কিছু যায় আসে না। কিন্তু অপরদিকে বাংলাদেশের 13টা বাজলে যারা আজ যুদ্ধ করে লুঙ্গি খুলে লাফাচ্ছে, তাদের কপালে রুই কাতলা গোটা ক্রয় করা তো দূরেই থাক, চুনো পুটিও জুটবে না। এবং বন্ধুরা, এইরকম পরিস্থিতিতে যদি যুদ্ধ বাঁধে, তো সবথেকে বেশি অ্যাডভান্টেজ পাবে মায়ানমার সেনাবাহিনী এই যুদ্ধে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। কারণ ওখানকার বিদ্রোহীরা মায়ানমারকে সরাসরি মদত দেবে, এবং বাংলাদেশে তো আছেই 13 লক্ষ রোহিঙ্গা, যারা সবসময় বাংলাদেশকে বড় বড় আছলা বাজ দিতে প্রস্তুত, যেটি কিন্তু কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে কয়েকটি টুকরোতে বিভক্ত করে দেবে। আর এই সব কিছুই হাসিনা সরকার ভালোভাবেই বোঝে, যার কারণে মায়ানমারের পাতা ফাঁদে বাংলাদেশ বর্তমান অবস্থাতে তো কখনোই জড়াবে না। তো বন্ধুরা, এটা বলা যেতেই পারে বাংলাদেশ সরকার কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ করেছে, কোনো প্রকার পাল্টা সামরিক রিয়াকশান না দিয়ে। কারণ সীমান্তে যদি যুদ্ধ বাঁধে, তা কিন্তু ঝড়ের গতিতে ছড়িয়ে পড়বে, যা কিন্তু জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না, যা আমরা ভারতীয়রা ভালোভাবেই বুঝি। বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশ মায়ানমারের সামরিক শক্তির তুলনার তথ্য ও বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে এই নিয়ে নেক্সট ভিডিওটি আনতে পারি, বেশি আগ্রহ কমেন্ট বক্সে দেখলে। তো বন্ধুরা, এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।